স্বাস্থ্যবিধি মেনে বিকেলে বসছে বাজেট অধিবেশন। কাল ঘোষণা, সম্ভাব্য আকার 5,68,000 কোটি টাকা। বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার। করোনা মহামারীর ধাক্কায় টালমাটাল প্রবাসী আয়, সংকট মোকাবেলায় বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ। রেমিটান্স প্রবাহ ঠিক রাখতে নিতে হবে বিশেষ পরিকল্পনা। রংপুর অঞ্চলে গত 10 বছরের মধ্যে ধানের দামের রেকর্ড। সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক। সরকারের পদক্ষেপের প্রভাব বলছে কৃষি বিভাগ। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক সংকটে ভোলার অর্ধ লক্ষাধিক জেলে। করোনার কারণে নেই বিকল্প কর্মসংস্থান, লোকসানের মুখে। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। করোনায় দিশেহারা অর্থনীতি, কর্মহীন হয়ে পড়েছে বিশাল জনগোষ্ঠী, থেমে গেছে জীবনের স্বাভাবিক গতিও। এমন সব কঠিন সংকটের মধ্যেই নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করতে যাচ্ছে সরকার। কেউ মনে করছেন এটি হওয়া দরকার টিকে থাকার বাজেট, আবার কারো মতে সংকট থেকে উদ্ধার নয়, বাজেটে মনোযোগ দিতে হবে উত্তরণের কৌশল নির্ধারণে। যদিও সরকারের বাজেট ভাবনায় প্রাধান্য পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুই, আরও জানাচ্ছেন জুবাইর ফয়সাল। আয় নাই, লকডাউনের পর কোনো আয়টাই কিছু নাই। আজহার মিয়া 4 বছর ধরে তুরাগের বুকে চলমান বৈঠার উপর টিকে আছে তার 5 জনের সংসার। করোনাকালীন দীর্ঘ সময়ে আয় নেমেছে শূন্যে, জমানো পুঁজি শেষে এখন একেবারেই নিঃস্ব। এই দুর্যোগে সচ্ছল জনগোষ্ঠীর লড়াই করার রসদ থাকলেও প্রান্তিক মানুষগুলো অনেকটাই অসহায়। এমন বাস্তবতায় দেশের সর্বস্তরের মানুষের চাওয়া বাজেট হোক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা আর কর্মসংস্থান নিশ্চিতের চাবিকাঠি। দাবি উঠেছে সরকারি নীতির ধারাবাহিকতা, অর্থ ব্যয়ের স্বচ্ছতা, শ্রমিক স্বার্থ সুরক্ষা আর কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতেরও। যারা ধনী যারা বড় লোক ওরা তো 2-4 মাস খাওয়ার মতন টাকা ঢুকার কাছে সবসময় থাকে। এমপ্লয়মেন্ট করার ক্ষেত্র সরকার তৈরি করেছে, এই ক্ষেত্রগুলো শেষ হলে কিন্তু আমাদের যে গ্যাপটা এই 6 মাস বা 4 মাসে তৈরি হয়েছে ঘুচে যাবে। রপ্তানি আদেশ অনেক বাতিল হওয়ার পরও কিন্তু আমরা এখনো কোনো শ্রমিক ছাঁটাই করিনি। শিল্প, স্বাস্থ্যসহ কৃষি খাতগুলো আছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আসলে বাজেট তৈরি করা উচিত। নীতি নির্ধারকদের মতে আপতকালীন ধরে নিয়ে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয় করতে হবে বাজেটে। যে বাজেটটি হবে, উপস্থাপিত হবে, সেটা আমি মনে করি যে একটা আপতকালীন টাইপের বাজেট হওয়া উচিত। জনস্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে পরোক্ষভাবে অর্থনৈতিক বিনিয়োগ, কোনোভাবেই যেন চাহিদা ও যোগানের জটিলতার কারণে কৃষক ন্যায্যমূল্য হতে বঞ্চিত না হয়। তবে প্রচলিত বাজার ব্যবস্থাকে সক্রিয় রেখেই বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। করোনার চাপের মধ্যে আমরা এটা করছি, আমরা একান্ত সারা বিশ্বই করছি। এই বাজেটের বিশেষত্ব এটাই হবে, ব্যয়ের পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। করোনা ঝড়ে দেশজুড়ে কর্মহীন বহু মানুষ, অর্থনীতির সূচকে সূচকে ছন্দপতন। এর মধ্যেই নিয়ম করে উপস্থিত রাষ্ট্রীয় আয় ব্যয়ের বাৎসরিক খতিয়ান, বাজেট ঘোষণার ক্ষণ। জীবন আর জীবিকার তাগিদে বিশ্বজুড়ে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে নীতি আর কৌশল। সংকটময় মুহূর্তে বাংলাদেশ কি পারবে মানুষের হাতে কাজ আর পেটে ভাত দেওয়ার বাজেট দিতে? জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ প্রবাসী আয়ে ধাক্কা লেগেছে করোনা মহামারীতে, যা সামনের দিনগুলোতে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা দেশি বিদেশি বিভিন্ন সংস্থার। অভিবাসন খাতের গবেষকরা বলছেন সংকট মোকাবিলায় আসছে বাজেটে প্রবাসী কল্যাণে বরাদ্দ বাড়াতে হবে। প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠকরা বলছেন বরাদ্দ বাড়ানোর পাশাপাশি শ্রমবাজার সংশ্লিষ্ট দেশগুলোতে যোগ্য প্রতিনিধি নিয়োগ, গবেষণা জোরদার সহ বিশেষ পরিকল্পনাও হাতে নিতে হবে সরকারকে। হরিপদ সাহার রিপোর্ট।
বিশ্বের 150 দেশের শ্রমবাজারে কাজ করে প্রায় 1 কোটি বাংলাদেশি শ্রমিক, যাদের অবদান জিডিপিতে 12%। এই অবদান মজবুত করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে, যার ফলে করোনা মহামারীতেও রিজার্ভ ছাড়িয়েছে $34 বিলিয়ন। কিন্তু যতদিন পার হচ্ছে, বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে বিপর্যস্ত প্রবাসী শ্রমিকদের জীবন ও জীবিকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই সিংহভাগ প্রবাসী কাজ করে, যেখানে জ্বালানি তেলের দাম কমা, পর্যটন সহ অর্থনীতির প্রায় সব খাতেই পড়েছে করোনার থাবা। অন্যান্য দেশেও লকডাউনের কারণে দীর্ঘদিনের কর্মবিরতি চলছে। এরই মধ্যে কাজ হারিয়ে 1 লাখের বেশি শ্রমিক দেশে ফিরেছে বলেও জানিয়েছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সেই সাথে ছুটিতে আসা 1 লাখ শ্রমিক ফিরতে পারেনি কাজে। সম্প্রতি স্থানীয় কয়েকটি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, করোনার প্রভাবে বেকার হয়েছে 14 লাখ প্রবাসী শ্রমিক। ভবিষ্যতে এ সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা আছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে ঘোষণা হতে যাওয়া বাজেটে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন এ সংগঠক। আমাদের মিশনগুলোর সক্ষমতা এবং অভিজ্ঞ জনবল প্রয়োজন রয়েছে। ডিপ্লোমেসি বুঝেন এইরকম লোকজন কিন্তু মিশনে দেওয়া উচিত এবং এ ব্যাপারে অভিজ্ঞ লোকবল নিয়োগ করা, এবং আর প্রবাসীদের বিষয়গুলোকে নিয়ে নিবিড় কোনো গবেষণা দেশভিত্তিক কিন্তু হয়নি, এটি করার জন্য অত্যন্ত জরুরি। গত বছর প্রথমবারের মতো প্রবাসীদের রেমিটেন্সে নগদ 2% প্রণোদনা ঘোষণা করে সরকার। বরাদ্দ রাখা হয় 3,060 কোটি টাকা, যা বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন এই গবেষক। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী এবছরে আমাদের রেমিটেন্স 22% কমে যাবার সম্ভাবনা রয়েছে। এটা মাথায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করতে হবে। এবারে যেহেতু রেমিটেন্স পাঠানোর লোক সংখ্যা কমে যাচ্ছে, তাদেরকে অবশ্যই উৎসাহিত রাখতে হলে আমরা দাবি করছি এবার প্রণোদনার পরিমাণ 4% উঠিয়ে নিয়ে আসা প্রয়োজন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় চলতি অর্থবছর $2,100 কোটি রেমিটেন্স প্রত্যাশা করেছিল। এখন পর্যন্ত 11 মাসে এসেছে $1,635 কোটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে 31তম স্প্যান বসবে আজ। সেই প্রস্তুতির খবর জানাতে জাজেরা প্রান্তে আছেন সহকর্মী এহসান জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, ফয়সাল, এই কারণেই আসলে পদ্মাকে রহস্যময় নদী বলা হয়, কারণ সকাল থেকে সব কিছু কিন্তু ঠিকঠাক মতোই চলছিল। সকাল 9টায় মাওর ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে ক্রেনটি রওনা হয়ে গিয়েছে। পাড়ি দিতে হবে আজকের যে স্প্যানটি বসানো হবে সেইখানে, ওই পিলারের কাছে নিয়ে আসতে প্রায় 3.5 কিলোমিটার বেশি পাড়ি দেওয়ার কথা। কিন্তু নদীতে 1 কিলোমিটার পাড়ি দেওয়ার পরেই একটু জটিলতা দেখা দিয়েছে। সেটা হলো নদীতে আমরা সকালে যখন মাওয়া থেকে পার হয়ে পিলারের কাছে এসেছি, আমরা নিজেরাও দেখেছি নদীতে তীব্র স্রোত ছিল। এই স্রোত কেটে আসার মতো সক্ষমতা কিন্তু ক্রেনটি রয়েছে, কিন্তু ক্রেনটি চ্যানেলে ঢুকার, অর্থাৎ যেহেতু মূল নদী পার হয়ে যখন জাজিরার দিকে আসতে থাকে, তখন একটা চ্যানেল আছে এখানে, সেই চ্যানেলে ঢুকার সময় সেখানে কিন্তু নাব্যতার সংকট দেখা দিয়েছে। নাব্যতার সংকট মানে হলো যে এখানে নদীর তলদেশে পলি জমে গেছে, আর এই পলি জমার কারণে যে ক্রেনটি আসছিল সেটি আসতে পারছে না, চ্যানেলে ঢুকতে পারছে না। অর্থাৎ 1 কিলোমিটার আসার পরেই আরও 2 কিলোমিটার মতো আসতে হবে, সেখানে কিন্তু সেটি বাধাগ্রস্ত হয়েছে। এবং এই কারণে যেহেতু ধরে নেওয়া হয় যে বর্ষাকালে নদীতে খুব একটা নাব্য সংকট হবে না, নদীতে অনেক বেশি পানি থাকে, তারপরেও সাবধানতার অংশ হিসেবে গতকাল রাতেও কিন্তু এখানে ড্রেজিং করা হয়েছিল, ড্রেজিং করে নদীর তলদেশের বালি সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু তারপরও আসলে যেটি বলছিলাম যে পদ্মা রহস্যময় নদী, এটি আসলে অঙ্ক মেনে চলে না, সেই কারণে 1 কিলোমিটার আসার পরেই কিন্তু নতুন করে সংকট দেখা দিয়েছে। স্প্যানটি নিয়ে যে ক্রেনটি আসছিল সেটি আটকে গেছে, এখন সেখানে চেষ্টা করা হচ্ছে সেখানকার নদীর তলদেশের মাটি সরিয়ে কিংবা একটু ঘুরিয়ে, অল্প একটু ঘুরিয়ে সেটিকে নির্ধারিত পিলারের কাছে আনা যায় কি না, এখন পর্যন্ত এই বিষয়ে সমাধান হয়নি, চেষ্টা চলছে। আর এইখানে যে 25 এবং 26 নম্বর পিলারের উপর স্প্যানটি বসবে, সেই জায়গাটাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে আছে। স্প্যানটি যদি নিয়ে আসা হয় তাহলে এটি 25 এবং 26 নম্বর পিলারের উপর বসে দেওয়া হবে, আর এই 25 এবং 26 নম্বর পিলারের উপর বসে দেওয়া হলেই কিন্তু এইখানে একটানা 29টি স্প্যান দৃশ্যমান হবে। অর্থাৎ আগে থেকে জাজিরা থেকে শুরু করে এখানে 16টি স্প্যান আছে, তারপরে 1টি স্প্যানের বিরতি দিয়ে আবার 12টি স্প্যান আছে। অর্থাৎ জাজিরা থেকে মাছ নদী পর্যন্ত স্প্যান বসানো হয়ে গেছে, মাঝখানে 1টা স্প্যানের বিরতি আছে, সেই স্প্যানটাই আজকে বসানোর চেষ্টা চলছে। আর স্প্যানটা বসানো গেলে টানা 29টি স্প্যান এখানে দৃশ্যমান করা সম্ভব হবে। আমরাও আসলে অপেক্ষা করছি, এখানকার প্রকৌশলীরা চেষ্টা করছেন তারা কীভাবে এই সমস্যার সমাধান করে স্প্যানটিকে নিয়ে আসতে পারেন, সেই চেষ্টা করছেন। হয়তো পরবর্তী ঘন্টা আমরা জানাতে পারবো সমাধান হলো কিনা। এখন পর্যন্ত এইটুকুই আমার কাছে, ফয়সাল।
পদ্মা সেতুতে আজ বসছে 31তম স্প্যান। জাজিরা প্রান্ত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। এবারে জানাবো করোনা পরিস্থিতির খবর। চট্টগ্রামে করোনা রোগীদের জন্য নতুন করে বরাদ্দ দেয়া তিনটি হাসপাতালে নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে হলে ক্রিসেন্ট চালু হলেও তেমন কোনো সুবিধায় পাচ্ছেন না রোগীরা। আর বাকি দুটি কখন চালু হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে চরম বিপর্যস্ত করোনা রোগীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। আমরা একদম না খেয়ে উপবাস, এখানে দোকানও কিছু পাইনি, আমরা অনেক কষ্ট থেকে কেয়ারও কাছে আনতে গেলে পাইলাম না, এটা একটা বড় দুঃখ আমাদের। 14 দিনে 400 টাকা পাইছি ভাত খাওয়ার জন্য, একবেলা খাইছে আর একবেলা খাইনি, এরকম অবস্থা গেছে। নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি হোলি ক্রিসেন্ট হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়রা। 1 জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নতুন করে হাসপাতালটি কার্যক্রম শুরু করে। একদিকে যেমন ডাক্তার স্বল্পতা, তেমনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংকটও প্রকট। পাশাপাশি 10টি ICU থাকলেও অক্সিজেন স্বল্পতার কারণে শুরু করা যায়নি সংকটাপন্ন রোগীদের সেবা। চিকিৎসা কার্যক্রমের সাথে জড়িতদের অভিযোগের শেষ নেই। এছাড়া ICU সমৃদ্ধ বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এবং USTC-র বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সরকার কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও এখনও সেবা কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতাল দুটি। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সিলিন্ডারগুলো বাড়াইছি, আমাদের যে ম্যান পাওয়ারগুলো বিভিন্ন উপজেলা থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে, পাশাপাশি হঠাৎ করে একটা নতুন জায়গায় তাদেরকে সেট আপ করতে আমাদের একটু সময় লেগেছে। প্রতিনিয়ত এখানে রোগী পাচ্ছি, কিন্তু আমরা রোগীদেরকে নিরাশ করে আমাদের ফিরাই দিতে হচ্ছে, কারণ আমাদের এখানে ICU আছে কিন্তু এখনো পর্যন্ত ICU ফুল সেটআপে শুরু করার মতন জনবল অর্থবল এখানে নেই। বিশেষজ্ঞ ডাক্তার ও জনবল সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করেন BMA সভাপতি। আমরা সবচেয়ে বেশি যে সংকটের সম্মুখীন হচ্ছে তার মধ্যে হলো চতুর্থ শ্রেণীর স্টাফ পাওয়া যাচ্ছে না। তবে স্বাস্থ্য সেবায় 80% কাজ সম্পন্ন হওয়ার দাবি সিভিল সার্জনের। চট্টগ্রামে স্বাস্থ্য সেবার জন্য মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো প্রতিপালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অলরেডি আমাদের প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 100 জনের মৃত্যু হয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে সাগরিকায় অক্সিজেন উৎপাদন কারখানা পরিদর্শন করছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কমল, ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে চট্টগ্রামে করোনা রোগীদের জন্য অক্সিজেনের খুব তীব্র সংকট চলছে, হাহাকার চলছে এবং দামও বেড়ে গেছে 2 থেকে 3 গুণ। কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানটি আছে তারা তাদের থেকে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করা হচ্ছে, কোনো রকম সংকট হচ্ছে না এবং কোনো রকম দামও বাড়ানো হয়নি। শুধুমাত্র মধ্যস্বত্বভোগী যারা আছে তারাই কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়েছে বলে তারা দাবি করছে। এক্ষেত্রে চট্টগ্রামের যে কারখানাটি বা ডিলারটি রয়েছে, যে সরবরাহকারী প্রতিষ্ঠানটি রয়েছে, তাদের কাছে তদারকিতে এসেছেন চট্টগ্রামের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম। তিনি দেখছেন আসলে কোথায় সংকটটি সৃষ্টি হয়েছে সে বিষয়ে আমরা একটু কথা বলবো তহিদুল ইসলামের সাথে। আপনারা আসলেন চট্টগ্রামে যে অক্সিজেন সিলিন্ডার এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার দাম কত, বাজারে গিয়ে তার দাম কত পড়ছে এবং এটা দামটা কেন বাড়ছে বলে মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ। এখানে আমরা যে প্রতিষ্ঠানটি এসেছি সেটি হচ্ছে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। মূলত এখান থেকেই বাংলাদেশের প্রাইম কোয়ালিটির যে অক্সিজেন সেটি কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়। তো এখানে কিন্তু তালিকাভুক্ত কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটর কিন্তু নেই। বাহিরে যারা যে সকল প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছে তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু অথরাইজড কেউ কিন্তু নয়। এবং এখানে আরেকটি আমরা এখানে যে চাঞ্চল্যকর তথ্য পেলাম যে অনেক ব্ল্যাকলিস্টেড কোম্পানি রয়েছে, যেমন বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, যারা 2016 থেকে ব্ল্যাকলিস্টেড, সেই কোম্পানি কিন্তু বাইরে ব্যবসা পরিচালনা করছে, যেটা আমরা এই লিন্ডে বাংলাদেশের তথ্য থেকে জানতে পেরেছি। এবং এখানে অক্সিজেনের যে সিলিন্ডার, এখানে একটি সিলিন্ডারকে ওয়ান টাইমই তারা বিক্রি করে দেয় এবং সেখানে 1400 লিটার অক্সিজেন ধরে এমন যে সিলিন্ডারটি, সেখানে সিলিন্ডারের রিফিল কিন্তু হচ্ছে মূল্য হচ্ছে মাত্র 122 টাকা এবং কেউ যদি একত্রে যদি কিনে সেটা বডি সহ সেটার প্রাইস পড়ে 16,000 টাকার মতো, কিন্তু পরবর্তীতে যদি তিনি রিফিল করতে আসেন শুধুমাত্র 122 টাকা হচ্ছে সেই প্রাইস। এবং ধন্যবাদ, আমরা কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম, তিনি আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছিলেন যে আসলে কিন্তু অক্সিজেনের কোনো সংকট নেই কিংবা প্রতিষ্ঠান পর্যায়ে কোনো দামও বাড়ানো হয়নি, শুধুমাত্র
মধ্যসত্ব ভোগীরা এখান থেকে নিয়ে গিয়ে তারা আসলে এটি দাম বাড়িয়ে ফেলেছে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা দামটি দুই থেকে তিন গুণ করেছে। আমরা যেখানে যে প্রতিষ্ঠানটি আসছি এটি সরকারি এবং বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি আসলে বাংলাদেশে অক্সিজেন সরবরাহ করে আসছে করোনা রোগীদের জন্য, কিন্তু সেখান থেকে কোনো দাম না বাড়লো এবং কোনো সংকট না থাকলো, শুধুমাত্র বাচ্চা অর্থাৎ মাঠ পর্যায়ে অর্থাৎ যে ফার্মেসি পর্যায়ে গিয়ে এসব দাম বাড়ানো হচ্ছে বলে কিন্তু অভিযোগ করেছে, সেটি আসলে তদারকি করছে চট্টগ্রামের জেলা প্রশাসন। তো এখন পর্যন্ত আমার কাছে এছিল যে অক্সিজেন সংকটের মুখে যে তদারকি কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন তা সর্বশেষ। চট্টগ্রামের সাগরিকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময়ের বাণিজ্য। নওগাঁর সাপাহা রামের বাজার ভরে গেছে নানা জাতের আমে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম আর রাকিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি, ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন আমের একটা ভর মৌসুম, এই মৌসুমটাতে এখন পর্যন্ত যে আম বাজারে সবচাইতে বেশি আমরা লক্ষ্য করছি তা হলো গোপালভোগ, খিরসা এবং ল্যাংড়া জাতের আম আজকের বাজারে বিপুল সমারোহ আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি জানেন এবছর ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা আমের ক্ষতিগ্রস্ত হয়েছিল, আরেকটি বিষয় হলো কিছু আম এবছর পরিপক্কতা দেরিতে এসেছে, এ কারণে কিন্তু এই মৌসুমের কিছুটা বিলম্ব পরে এই আমগুলো কিন্তু গাছ থেকে নামানোর পর তারা হাটে তুলছে। নগর সাপাহারের হাটে রয়েছি আজকে যে আমরা এই হাটে আমরা যেটা লক্ষ্য করছিলাম ল্যাংড়া খিরসা গোপালভোগ আমের অনেকটা এখানে আমদানি হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পাইকার আসছে, এ কারণে কিন্তু একটা জমজমাট কারবার আমরা এখানে লক্ষ্য করছি। আরেকটি বিষয় জানে রাখি, গত সপ্তাহে থেকে এই সপ্তাহের আমের দরের কিন্তু একটা ব্যাপক মানে ঊর্ধ্বগতি আমরা এখানে লক্ষ্য করছি। গত সপ্তাহে যে আম বিক্রি হয়েছিল গোপালভোগ 2000 থেকে 2100 টাকা, আজকের সেই আম কিন্তু 2300-2400 টাকা, বিশেষ করে খিরসাপাত আমটা বিক্রি হচ্ছে। অন্যদিকে কিন্তু স্থানীয় জাতের যেসব আম, গুটি বা ল্যাংড়া জাতীয় আম, এই আমগুলি কিন্তু 1200 থেকে 1400-1500 টাকা দরে বিক্রয় হচ্ছে। তবে আমরা যে বিষয়টি এখানে ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পারছি, এবছর ঘূর্ণিঝড় আমপানের কারণে প্রথম দফায় এই গোপালভোগ ল্যাংড়া জাতের আমগুলি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এ কারণে এই আমের কিন্তু কিছুটা কমতি রয়েছে, ফলে আমের যে প্রাপ্তি এটা কিন্তু ব্যবসায়ীরা অনেকটা কমের কারণে দামের বাজারটা কিছুটা ঊর্ধ্বগতি তারা বলছেন। অন্যদিকে কিন্তু এই এলাকায় সবচাইতে বেশি যে আমটা উৎপাদন হয়ে থাকে তা হলো কিন্তু আম্রপলি জাতের, এইটা কিন্তু আরো 15 দিন পরে বাজারে আসবে। তবে সব মিলে এখন কিন্তু একটা জমজমাট কারবার এখানে চলছে। জেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে এ জেলায় কিন্তু 25,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যেখান থেকে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের তারা একটা আশা করছে এবং এর বাজার দর ধরা হয়েছে প্রায় 1,000 কোটি টাকার মতো। তবে প্রথম দফায় কিছুটা শঙ্কা ছিল যে এই আমের বাজার পাবে কিনা, কিন্তু এখন বাজারে কিন্তু যে দর বেচা কিনা চলছে তাতে কিন্তু যারা বাগান মালিক বা যারা ব্যবসায়ী তারা কিন্তু অনেকটাই খুশি, কারণ বাজারের প্রত্যাশার অনুযায়ী তারা একটা দাম পাচ্ছে। তবে সব মিলিয়ে এই জমজমাট কারবার, আগামীতে যে আমগুলি আরো আসবে, এই আমের কিন্তু একটা ভালো বাজারের জন্য সরকারের একটা দৃষ্টি তারা আশা করছে। তো ফয়সাল, এই ছিল নওগাঁর সাপাহারের আম বেচা কিনার খবর। নওগাঁ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি। উত্তরের জনপদ রংপুর অঞ্চলের বাজারে 900 টাকা পর্যন্ত উঠেছে ধানের দাম, গত 10 বছরের মধ্যে যা সর্বোচ্চ। করোনা প্রভাবে খাদ্য সংকটের শঙ্কা আর সরকারের সময় উপযোগী পদক্ষেপে কৃষকেরা এই মহাসংকটেও লাভের মুখ দেখছেন বলে মনে করছে কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তর। তারিকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রংপুর থেকে রতন সরকার। করোনা বিপন্ন পৃথিবী, তবে প্রকৃতি বিমুখ করেনি উত্তরের কৃষকদের। অন্যান্য বছর কষ্টের ধান বাজারে নিয়ে দাম শুনে হতোদ্যম হলেও এবারের চিত্র ভিন্ন। প্রকার ভেদে 800 থেকে 900 টাকা ধানের এখন চলতি বাজার। সিকুন ধানটা ওটা মনে হয় 900 আর মোড়াটা 800। কৃষকেরা এবার সরকারকে ধান দেওয়ার মতো হবে না, মাঠে ধান বিক্রি করে যাচ্ছে আর কি। খোলা বাজারে যদি 1,000 টাকার মতো ধান এসে যায় সেক্ষেত্রে মানুষ তো এলএসডি গোডাউনে যাবে না, কারণ সেখানে হয়রানির শিকার হতে হয় অনেক। কৃষি বিপণন বিভাগ বলছে সঠিক সময়ে সরকারের ধান চাল কেনার পদক্ষেপে এবার শুরু থেকেই ধানের ভালো দাম পাচ্ছে কৃষকেরা। 30 টাকা তো কম না, কিন্তু অনেক টাকা তো 37 টাকা, এদিকে 26 টাকা, দুইটাই কিন্তু ভালো দর, যার ফলে একটু ওটার একটা বিশাল প্রভাব আছে মার্কেটে। কৃষি বিভাগ মনে করে সরকারের পদক্ষেপ আর খাদ্য সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা এবার কৃষককে ভালো দাম দিতে বাধ্য হয়েছে। ব্যবসায়ীরা বলেন আর আমাদের জনগণই বলেন, সবাই আমরা মোটামুটি ধারণা করছি যে আমাদের খাবার আমাদেরকেই তৈরি করতে হবে, আমাদেরকেই পোষাতে হবে, এবং এই জন্য খাদ্যের যে দাম কমবে বলে সারা বিশ্বে মনে হয় না, যার জন্যই আমার মনে হয় যে এবার ভালো দামটা পাচ্ছে।
রংপুর বিভাগের আট জেলায় এবার ৩১ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে আরও ২ লাখ টন বাড়তি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দুমাস ধরে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জীবন জীবিকা নিয়ে নতুন সংকটে পড়েছেন ভোলার অর্ধ লক্ষাধিক জেলে। করোনা দুর্যোগের মধ্যে বিকল্প কর্মসংস্থান না থাকায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের দুর্ভোগ। দীর্ঘদিনের বিরতির কারণে লোকসানের মুখে পড়েছেন মাছ ব্যবসায়ীরাও। তবে কর্মহীন জেলেদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। ২০ মে থেকে সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারির পর জালসহ মাছ ধরার উপকরণ গুছিয়ে রাখছে চর ফ্যাশন সাম্রাজ ঘাটের জসীমউদ্দিনের ট্রলারের মাঝি মাল্লারা। আম্পান আঘাত হানার খবরে নিরাপত্তার জন্য ১৮ মে ঘাটে এসে আশ্রয় নেয় ওই ট্রলারের ১৮ জেলে। এরপর থেকে বেকার জীবনে চলছে নানা সংকট। করোনা দুর্যোগের কারণে ধার দেনাও জুটছে না। জসীমের মতো একই সংকটে থাকা শতাধিক ফিশিং ট্রলার সাম্রাজ ঘাটে বেঁধে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। মেঘনা তেঁতুলিয়া নদীতেও মাছের আকাল চলছে, তাই জীবন জীবিকা নিয়ে হতাশ তারা। জেলেদের তথ্য অনুযায়ী জেলার ২০টি ঘাটের ১৫,০০০ ফিশিং ট্রলারের জেলেরা বেকার জীবন কাটাচ্ছেন। ছেলেপেলে আছে, বাল বাচ্চা আছে, ফুলান চালান আছে, আমরা চলুন কিভাবে? আমরা তো এটার বুঝা চলি। আমাকে যদি খাওয়ান খোরাক দিত, আমাকে বউ বেটি লইয়া যদি থাক বালাকে চলতে হতাম, তো আমরা বন্ধ করতাম। আমরা যদি মাছ ধরা যদি বন্ধ দেয়, এদিকে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। আড়তদার, জেলে, দোকানদার, সবারই, ব্যবসায়ী, যত ব্যবসায়ী আছে সকলেরই সমস্যা। ইন্ডিয়া ট্রলার যদি মাছ না ধরে, তাহলে আমরা আর সংকটাপন্ন জেলেদের সহায়তার কথা জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। জেলেদেরকে ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে, তারা যেন এই আইন মেনে চলে, এ ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি। এদিকে জেলেদের সাগরে যাওয়া থেকে বিরত রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কোস্ট গার্ডের এই শীর্ষ কর্মকর্তা। ডিপ সিতে আমাদের কোস্ট গার্ডের জাহাজ পেট্রোলিং এ আছে, কোন ডিপ সি ট্রলার দেখা গেলে তাদেরকে তীরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলার নিবন্ধিত ১৩২,০০০ জেলের মধ্যে এবছর প্রথমবারের মতো সমুদ্রগামী ১০৭,০০০ জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। সময় সংবাদ, ভোলকে এবার ২০% যাত্রীকে হজে যাওয়ার সুযোগ দিতে পারে সৌদি কর্তৃপক্ষ, কিন্তু এ বিষয়ে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সৌদি সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবেই যাত্রী পাঠানো হবে বলেও জানানো হয়েছে। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে এখনো কোনো অফিসিয়াল ডিসিশন পাওয়া যায় নাই। এবছর হজে যাওয়ার জন্য যারা নিবন্ধিত হয়েছেন তারা যদি কোনো কারণে এবছর হজে যেতে না পারেন, তাহলে পরবর্তী বছর অর্থাৎ ২০২১ সালের হজে ওনারা প্রায়োরিটি বেসিসে যেতে পারবেন। নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ করে আমাদেরকে কোনো অফার দেয়, এর পলিসি কি হবে ইত্যাদি নিশ্চয় সৌদি কর্তৃপক্ষ থেকেই দিয়ে দেওয়া হচ্ছে। এই সময়ের বাণিজ্য। দেশীয় উদ্যোক্তারা এককভাবে পোশাক শ্রমিকদের আয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, আন্তর্জাতিক ব্র্যান্ড বায়ারদেরও এগিয়ে আসতে হবে বলে মনে করে সিপিডি। করোনাকালীন সরকারের প্রণোদনা প্যাকেজ ও ত্রাণ কর্মসূচির প্রাথমিক মূল্যায়ন নিয়ে গবেষণা সংস্থা সিপিডির অনলাইন সেমিনারে একথা বলেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আর সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের সঠিক তালিকা করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সরকারের যে ব্যয় প্রত্যেকটারই কিন্তু মূল বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখার চেষ্টা করেছি যে প্যাকেজ গুলোর আসলে পর্যাপ্তটা কতখানি। একদিকে যেমন আরো চাহিদা রয়েছে, অন্যদিকে আমাদের যে কষ্টার্জিত অর্থ এখানে ব্যয় করা হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, সেটা যদি সুচারুভাবে বিতরণ এবং ব্যবহার না হয় তাহলে সেটা থেকে লাভ হবে না। ওয়ালটন এসি কিনে আরেকটি ফ্রি এসি বা নিশ্চিত মূল্য ছাড় চলছে, রয়েছে ১০-৫০% পর্যন্ত মূল্য ছাড়, পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইনস্টলেশন। ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৭ উপলক্ষে এসব সুবিধা দিচ্ছে ওয়ালটন। সোমবার রাজধানীর কর্পোরেট কার্যালয়ে এ বিষয়ে জানানো হয়। ৮ জুন থেকে শুরু হওয়া এই সুযোগ থাকছে ৩০ জুন পর্যন্ত। অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
স্বাস্থ্যবিধি মেনে বিকেলে বসছে বাজেট অধিবেশন কাল ঘোষণা সম্ভাব্য আকার 5,68,000 কোটি টাকা বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার করোনা মহামারীর ধাক্কায় টালমাটাল প্রবাসী আয় সংকট মোকাবেলায় বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে নিতে হবে বিশেষ পরিকল্পনা রংপুর অঞ্চলে গত 10 বছরের মধ্যে ধানের দামের রেকর্ড সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক সরকারের পদক্ষেপের প্রভাব বলছে কৃষি বিভাগ সাগরে মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক সংকটে ভোলার অর্থ লক্ষাধিক জেলে করোনার কারণে নেই বিকল্প কর্মসংস্থান লোকসানের মুখে ব্যবসায়ীরাও এই ছিল এই সময়ের বাণিজ্যে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়